বাংলাদেশের যে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলাধীন সালনা থানায় একজন হিন্দু যুবক তার ফেসবুক আইডিতে অনলাইনে সে কিছু কথাবার্তা, আপত্তিকর কথাবার্তা বলার ক্ষেত্রে বলার প্রেক্ষিতে সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় এবং দুঃখজনকভাবে সেখানে বিষয়টির প্রসঙ্গের সাথে খুবই অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে আমার নামও সেখানে জড়িয়ে গেছে। নিউজে যতটুকু আমরা দেখেছি সেই হিন্দু যুবকের তার আসলে কি আপত্তিকর কথা ছিল সেটি আমরা জানতে পারিনি। আমরা শুধু বিভিন্ন মারফত, বিভিন্ন পত্র পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালগুলোতে যে সংবাদ আমরা দেখছি যে আমার নামে, আমি মামুনুল হকের নামে সেই হিন্দু যুবক কিছু আপত্তিকর কথা বলেছে, ইসলামের বিষয়ে কিছু আপত্তিকর বক্তব্য রেখেছে, এটা নিয়ে স্থানীয় পর্যায়ে একটি ক্ষোভ তৈরি হয়েছে। সেখানে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এভাবে যে স্থানীয় লোকজন, মুসলমানেরা, ধর্মপ্রাণ মুসলমানরা এতে ক্ষুব্ধ হয়ে সেই হিন্দু যুবককে পাকড়াও করেছে এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে। এটি হলো গতকালকের ঘটনা। আর আজকে সেই সূত্র ধরে যেই সংবাদ আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি সেটি হলো যে সেখানে কিছু মানুষ, সেই সংখ্যালঘু কিছু হিন্দু মানুষের, হিন্দু পরিবারের বাড়িঘরের উপর তারা চড়াও হয়েছে এবং সংবাদে এটিও এসেছে যে স্থানীয় আলেম সমাজ তারা মানুষকে এই ধরনের এই উত্তেজনাপূর্ণ আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা তারা করেছেন, কিন্তু আলেম ওলামাদের কোনো বিধিনিষেধকে উপেক্ষা করেই কিছু মানুষ তারা এই ধরনের আক্রমণাত্মক তারা কার্যক্রম পরিচালনা করেছে এবং মনোভাব প্রদর্শন করেছে। এই বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য হল সুনামগঞ্জের সাল্লার পূর্বে ইতিপূর্বে ফরিদপুরেও এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কোনো একজন সংখ্যালঘু যুবক ব্যক্তি আমি মামুনুল হককে কটাক্ষ করার প্রেক্ষিতে সেখানকার কিছু যুবক, ধর্মপ্রাণ মুসলমান, তারা এতে ক্ষুব্ধ হয়েছে এবং সেই সংখ্যালঘু যুবককে তারা এর জন্য জবাবদিহিতা করেছে এবং জবাবদিহিতার এক পর্যায়ে তারা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে, তাকে কিছু সাজা দিয়েছে। এর এই সংবাদটি প্রকাশিত হওয়ার পরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে সেখানে মামলা হয়েছে এবং তাদেরকে নানা ধরনের হয়রানিরও শিকার হতে হয়েছে। প্রিয় দর্শক, এই দুটি ঘটনা থেকে যে বিষয়টি স্পষ্টভাবেই প্রতীয়মান এবং প্রমাণ স্পষ্টভাবে আমাদের সামনে চলে এসেছে সেটি হলো, প্রথমত এই ধরনের যে সকল সংখ্যালঘু হোক, ইসলাম বিদ্বেষী হোক অথবা যারাই কোনো ব্যক্তি অথবা বিশেষ করে কোনো আলেম এবং যদি তারা ইসলাম ধর্ম নিয়ে কোনো ধরনের কটাক্ষ করা, কটূক্তি করা, এই প্রবণতাটি তো অবশ্যই বন্ধ হওয়া উচিত। সেক্ষেত্রে যে সকল হিন্দু ভাইয়েরা বা সংখ্যালঘুরা রয়েছেন দায়িত্বশীল মহলের, তাদেরও এই বিষয়ে সোচ্চার এবং সতর্ক থাকা চাই। দেশের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি না হয়, হিন্দু মুসলিম আমরা যে মিলেমিশে শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এদেশে আমরা বসবাস করছি, আমাদের এই সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশকে বহাল রাখার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল মহলের দায়িত্বশীল আচরণ করা এটা নেহায়াত জরুরি। কাজী হিন্দু এবং সংখ্যালঘু ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা কখনোই এই ধরনের কোনো উস্কানিমূলক কার্যকলাপ করবেন না। দ্বিতীয় যেই কথা হলো যে যদি কোনো ব্যক্তি বিশেষের নামে তারা এই ধরনের কোনো এই আপত্তিকর কোনো অভিযোগ তারা দায়ের করে অথবা তার চরিত্র হনন করে অথবা তাকে কটাক্ষ করে, সেক্ষেত্রেও দেশের প্রচলিত আইন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, কঠোর নির্দেশ থাকবে এবং এটি শক্তিশালী একটি পরামর্শ থাকবে যে কখনোই কোনোভাবেই এই ধরনের ক্ষেত্রে আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না, নিজেরা এই ধরনের কোনো অপরাধীকে শায়েস্তা করার কোনো ধরনের পদক্ষেপ নেবেন না, বরং আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেবেন। সর্বোচ্চ আপনারা সেখানে আপনার অভিযোগ দায়ের করতে পারেন যে এই ধরনের একজন ব্যক্তি করেছে যার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। নিজেরা আইন হাতে তুলে না নিয়ে এই সকল ক্ষেত্রগুলোতে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেবেন। এটি হলো যদি কোনো ব্যক্তি বিশেষ
কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এই ধরনের কার্যকলাপ করে থাকে, তাহলে অপরাধীর বিরুদ্ধে জনসাধারণ ধর্মপ্রাণ মুসলমান নিজেরা আইন হাতে তুলে না নিয়ে সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হওয়া চাই। বাকি একজন ব্যক্তির অপরাধকে কেন্দ্র করে কোনো একটি গোষ্ঠীর উপর, কোনো একটি পরিবারের উপর, কোনো একটি এলাকার উপর এই ধরনের চড়াও হওয়া, এটি তো অবশ্যই অত্যন্ত গর্হিত, ঘৃণিত এবং অবশ্যই একটি উস্কানিমূলক কাজ। আমাদের ইসলামের মধ্যে কোনো অবকাশ নেই, বিশেষ করে আলেম ওলামারা সর্বদাই এই বিষয়ে মানুষকে সোচ্চার এবং সতর্ক করে থাকেন, তাদেরকে এই বিষয়ে বাধা প্রদান করে থাকেন। দুর্ভাগ্যজনকভাবে কিছু অতি উৎসাহী মানুষ রয়েছেন যারা আলেম ওলামাদের এই সকল বিধিনিষেধগুলোকে উপেক্ষা করে তারা অনেক সময় এই ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করেন এবং সেই পরিস্থিতির কারণে বদনামের সম্মুখীন হতে হয় ইসলাম প্রিয় জনতাকে, আলেম ওলামাদেরকে। কাজে এই বিষয়ে আমি, যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামের পক্ষে সত্য কথা বলার কারণে, সাহসিকতার সাথে সময়ের সঠিক কথাগুলো উচ্চারণ করার কারণে যারা আমাকে ভালোবাসেন, তাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে নির্দেশ থাকবে যে ব্যক্তি আমাকে আক্রমণ করা, এটি কখনোই, যদি কেউ ব্যক্তি আমাকে আক্রমণ করে সেটিকে নিয়ে আপনারা কোনোভাবেই পরিস্থিতি উত্তপ্ত করবেন না, বরং আপনারা যদি বেশি আহত হন তাহলে সর্বোচ্চ আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হবেন এবং তাদের কাছে আপনারা বিচার দায়ের করবেন এই বিষয়ের একটি বিহিত করবার জন্য। প্রিয় দর্শক, এই বিষয়ে আমাদের খুব সোচ্চার এবং সতর্ক থাকতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে বারবার আমাদের দেশে এই ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয় এবং এর চেয়েও বড় সতর্কতার যে বিষয়, অনেক সময় তিলকে তাল বানানো হয় ক্ষুদ্র বিষয়কে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য, একটি চক্র ওত পেতে থাকে। তারা এই ধরনের কোনো সুযোগ পেলেই বিষয়টিকে নিয়ে তারা একটি অনভিপ্রেত ভিন্ন খাতে বিষয়টিকে প্রবাহিত করবার অপচেষ্টা চালিয়ে থাকে। ধর্মপ্রাণ মুসলমানদেরকে, তাদেরকে বিশ্ব দরবারে বদনাম করার জন্য এবং তাদের বিরুদ্ধে বিরূপ মনোভাব জনসমাজে তৈরি করার জন্য, তাদেরকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার জন্য একটি মহল সবসময় লেগে আছে। কাজেই সংখ্যালঘুদের বিষয়ে আমাদেরকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা চাই, তাদের যে কোনো ভুল ত্রুটির ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক, অনেক বেশি সংযম এবং অনেক বেশি ধৈর্যের পরিচয় দেওয়া চাই। সেখানে প্রকৃতই যদি কেউ অপরাধী থেকে থাকে, অপরাধ করে থাকে, তাহলে নিজেরা তাদেরকে শায়েস্তা না করে সেই সকল সংখ্যালঘুদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা আইনের আশ্রয় নেওয়াটা, এটি হবে আমাদের জন্য যুক্তিযুক্ত কর্মপন্থা। আর এর বাইরে যেটা আমরা করতে পারি, শান্তিপূর্ণভাবে কোনো প্রতিবাদ করতে পারি, আমরা সেটার বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করতে পারি, আমাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালালে, কোনো মিথ্যা প্রচারণা চালালে আমরা প্রচারণার মাধ্যমে তার জবাব দিতে পারি। কাজেই সাল্লায় যে ঘটনার কথা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, বিষয়টি যদি আসলেই এমন হয়ে থাকে যে সেখানে মুসলমানদের মধ্যে কিছু লোক হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করেছে, বিষয়টি যদি এমনটি ঘটে থাকে, তাহলে এর দায় দায়িত্ব কোনো আলেম নেবে না এবং এটি নেওয়ার প্রশ্নই আসে না। এবং সেখানে যে সংবাদটি এসেছে যে আলেম সমাজের বিধিনিষেধকে উপেক্ষা করে অতিথি লোকেরা এই ধরনের কার্যকলাপ ঘটিয়েছে, কাজে আমি সেই সকল যুবকদেরকে, অপরিণামদর্শী আবেগী প্রজন্মকে আমি সতর্কবাণী উচ্চারণ করছি যে আপনারা এই ধরনের অনভিপ্রেত কার্যকলাপ থেকে অবশ্যই বিরত থাকবেন। আপনারা যদি আমাদেরকে ভালোবেসে থাকেন, আপনারা যদি আলেমদেরকে ভালোবেসে থাকেন, আপনারা যদি প্রকৃতই ইসলামের কল্যাণ চান, তাহলে আপনাদের প্রতি স্পষ্ট নির্দেশনা এবং পরামর্শ থাকবে, আলেম সমাজের পরামর্শ মোতাবেক আপনারা কার্যক্রম পরিচালনা করবেন। সারা দেশ জুড়ে এখন ইসলামের পক্ষে একটি গণজাগরণ লক্ষ্য করতে পারছি, যুব সমাজ ব্যাপকভাবে উদ্দীপ্ত এবং উৎসাহিত হচ্ছে, সুতরাং এই পরিবেশটিকে আমাদের কাজে লাগানোর প্রয়োজন, এটিকে ষড়যন্ত্রমূলকভাবে যেন ভিন্ন খাতে প্রবাহিত করার কেউ প্রয়াস না পায়। সেজন্য আমি যেটি স্পষ্ট নির্দেশনা দিচ্ছি, যারা আমাকে ভালোবাসছেন, আমার এই ভালোবাসা শুধুমাত্র আবেগের মধ্যে যেন আপনাদের সীমাবদ্ধ না থাকে, বরং এই ভালোবাসাটিকে যেন আমরা আল্লাহর দিনের কাজে ব্যবহার করতে পারি। আর সেটার জন্য প্রয়োজন হলো আপনারা দায়িত্বশীলতার সাথে আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনারা সাংগঠনিকভাবে সংঘবদ্ধ হবেন, কোনো দায়িত্বশীলের তত্ত্বাবধানে আপনার যে কোনো কার্যকলাপ পরিচালনা করবেন। এজন্য আমাদের দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগঠন রয়েছে, যারা ইসলামের জন্য কার্যকলাপ পরিচালনা করতে চান, আপনারা হেফাজতে ইসলামের স্থানীয় দায়িত্বশীলদের নির্দেশনা অনুসরণ করে আপনার যে কোনো কার্যকলাপ পরিচালনা করবেন।
এর বাইরে যারা আরো বেশি তৎপরতা পরিচালনা করতে চান তাহলে তারা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের বাংলাদেশ খেলাফত বিশেষত যুব সমাজের জন্য যুব মজলিস রয়েছে এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কার্যকলাপ রয়েছে। সেই খেলাফত ছাত্র মজলিস এবং খেলাফত যুব মজলিসের সাথে আপনারা একীভূত হয়ে তাদের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে একজন স্বেচ্ছাসেবক হিসেবে ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল হিসেবে গড়ে তোলবার প্রয়াস পাবেন। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস রয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিসের সাথেও সম্পৃক্ত হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনের বিজয়ের জন্য আপনারা আপনাদের ভূমিকা রাখতে পারেন, সেই আহ্বান আপনাদের কাছে রইল। আমি আবারও সাল্লার ঘটনার জন্য আমি সেখানকার যেভাবে আমাদের কাছে সংবাদ এসেছে আমি আবারও বলছি, এ বিষয়ে আমাদের ব্যক্তিগত কোনো অনুসন্ধান নেই, ঘটনার আদ্যপান্ত সবটা নিশ্চিতভাবে আমাদের জানা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে আমরা যতটুকু জেনেছি সে বিষয়ে আমি আমার আলোকপাত আমি সামনে পেশ করলাম। সেই সাথে ফরিদপুর এবং সাল্লার ঘটনায় যে সকল যুবকেরা আমার পক্ষ হয়ে সংখ্যালঘু যুবকের উপর নিজেরা নিজেদের পক্ষ থেকে পদক্ষেপ নিয়েছেন আপনাদের প্রতি আমার বিশেষ পরামর্শ এবং দিক নির্দেশনা থাকবে যে ভবিষ্যতে কেউ আর এভাবে নিজেরা অগ্রসর হয়ে নিজ হাতে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না, বরং আপনারা যদি আহত হয়ে থাকেন আপনাদের প্রিয় ব্যক্তিকে কোনো আলেমকে আপনাদের অনুসরণের ব্যক্তিকে কটাক্ষ করলে তার বিরুদ্ধে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হবেন এবং তাদের সহযোগিতা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।